ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. سعودي عرب থেকে আশরাফুল ভাই, আপনি প্রশ্ন করেছেন বাবা মার সন্তানের প্রতি হক এবং সন্তান সন্ততির প্রতি পিতামাতার হক, এই সম্বন্ধে আপনি জানতে চেয়েছেন। এই চ্যাপ্টারটা অনেক লম্বা চওড়া এবং অনেক বিশাল, এই বিষয়ে অনেক এ আছে। তবে মহান প্রভু আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালাম যে তার সন্তানকে যে নির্দেশগুলো দিয়েছিলেন সেটা আল্লাহর খুবই পছন্দ হয়েছে, এবং এতটাই তিনি পছন্দ করেছেন যে উম্মতে মুহাম্মাদের জন্য পৃথিবীর সমস্ত পিতামাতাকে সেই নির্দেশগুলো দেওয়ার জন্য কোরআন মাজিদে নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য কোরআনে আপনি 31 নম্বর সূরা লোকমান এর আপনি 13 নম্বর আয়াত থেকে শুরু করবেন এবং প্রায় শেষ পর্যন্ত এই আয়াতগুলোতে স্পষ্টভাবে আছে। লোকমান আলাইহিস সালাম বলেছেন, লে ইবনিহি ওয়া হুয়া ইয়াদুহু ইয়া বুনাইয়া আল্লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে হে আমার সন্তান, তুমি কখনোই আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে অংশীদার স্থাপন করবে না, এবং আল্লাহর সঙ্গে শিরক করা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। এইভাবে তিনি বলেছেন যে তুমি এমন বিষয়ে পড়ে যেও না যে বিষয়ে তোমার জ্ঞান নেই, এবং তুমি দুনিয়ায় নম্রভাবে চলো এবং সামান্য সামান্য জিনিসকে নিয়ে পড়ে থেকে যাও না। ইয়া বুনাইয়া আকিমি সলাত আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, যে হে আমার সন্তান, তুমি নামাজ পড়বে এবং মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে এবং গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখবে, এবং যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদে ধৈর্য ধারণ করবে। তো এক কথায় পিতামাতার উচিত হলো সন্তানকে সবসময় ভালো পরামর্শ দেওয়া, দীন শিক্ষা দেওয়া, এবং সে জান্নাতি অভিমুখের একজন ভালো যাত্রী হিসেবে দুনিয়াতে তাকে তৈরি করে তার লাইফটাকে, তার জীবনটাকে ইসলামের মতে পরিচালিত করার এটি যে সমস্ত রকমের প্রচেষ্টা করাটাই হলো একটা পিতার হক অধিকার। কারণ একটা পিতা মাথার ঘাম পায়ে ফেলে একটি সন্তানকে যখন মানুষ করে, তো সেই সন্তান একটা আঙুল যদি পুড়ে যায় তাহলে বাপের যেমন কষ্ট হয়, ঠিক তেমনি প্রতিটি পিতাকে ভাবতে হবে যে দুনিয়ার জীবনে একটা আঙুল বা হাত পুড়িয়ে গেলে যদি আমার এতটা কষ্ট হয়, সেই ছেলেটা যদি চিরদিন জাহান্নামে দাম দাম করে পড়ে তাহলে তার কতটা কষ্ট হওয়া দরকার ছিল। এইটা অনুভব করে পিতার হক হলো যেমন তাকে মুখে আহার যোগানো, তার ভরণ পোষণের পৃথিবীতে দায়ী দায়িত্ব নিয়ে তাকে বড় করা, ঠিক তেমনি তাকে যাবতীয় ইসলামিক শিক্ষা দেওয়া এবং গর্হিত দুনিয়ার সমস্ত আচরণ থেকে বিরত রাখা, এটাই হলো পিতার হক। ঠিক এইভাবেই সন্তানের হক হলো যখন সন্তান বড় হয়ে যায় তখন 15 পারে সূরা বানী ইসরাঈলের মহান প্রভু আল্লাহ বলেছেন, ওকেদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান ইন্দাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুলু উফ্ফিন ওয়ালা তানহারহুমা উকুল্লা কওলান করিমা, যে মহান প্রভু আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দেয় যে তোমরা একমাত্র তার ইবাদত করবে দ্বিতীয় কারণে, এবং পিতামাতার সঙ্গে তোমরা উত্তম ব্যবহার করো। বাপ মায়ের একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় এসে পৌঁছে যায় তাহলে তাদেরকে ধমক দিয়ে কড়াভাবে গালিগালাজ করে কথা বলা, চড়া মেজাজে তাদের সঙ্গে কথা বলাটা উচিত নয়, কোনোভাবে এগুলো বলা যাবে না। এবং পিতামাতার জন্য সবসময় দোয়া করো, সে জীবিত হোক আর মৃত্যু হোক। এই জন্য পিতামাতার জন্য ওই আয়াতের শেষের দিকে বা তার পরের আয়াতটাতে মহান প্রভু আল্লাহ বলেছেন যে পিতামাতার জন্য তোমরা দোয়া করো, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, যোগ আল্লাহ আমাদেরকে বাপ মা যেভাবে শৈশবে দয়া করেছে, মেহরবানি করেছে, অনুগ্রহ করেছে, এইভাবে আমার মা বাবাকে ভালোবাসো। শুধু ভালোবাসা নয়, দুনিয়াবী জীবনে তার খাওয়া ভরণ পোষণ ঔষধ কাপড় চোপড় এবং একটা দুনিয়াবী জীবনের সমস্ত সদ্ভাব বজায় রেখে তার সঙ্গে চলতে বলা হয়েছে। এখন সমস্যা হলো যে অনেক পিতামাতা আছে যারা অসামাজিক, দিনদার নয়, ছেলেকে লোভী, চোর, ডাকাত, বেঈমান এবং খারাপ পরামর্শ দেয়, তখন কি করবে? মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত খুব পরিষ্কার করে বলে দিয়েছেন, যদি এই ধরনের কোনো বিষয় থাকে তাহলে সেই সমস্ত কথাগুলো পিতামাতা মানতে, পিতামাতার সেই কথাগুলো সে মানতে বাধ্য নয়। আল্লাহ বলেছেন, ও ইনজা হাদাকা আন্তুশেক বি মা আল্লাহ সালাম ফালাতুতে হন, যে পিতামাতা এমন বিষয়ে তোমাকে নির্দেশ দিয়েছে সিরকের পর্যায়ে এবং সে বিষয়ে তোমার জ্ঞান নেই, তো
তাহলে তাদের অনুসরণ করে চলবে না। সাহেবাফি দুনিয়া মারুফা, তবে যত বদমাশি হোক পিতা মাতা, দুনিয়ার জীবনে তাদের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। তাহলে করতে হবে কি, আল্লাহ বলে দিয়েছেন দ্রুত যে অত্তবে সবই মান আনাবে ইলাই, যারা আমার রাস্তায় দিন ইসলামিক সহজ সরলভাবে সরলভাবে যারা চলে ইসলামের লাইনে আছে তুমি তাদেরকে ফলো করো, সম্মে ইলাই আমার যে হুকুম, তারপর আমার কাছেই তোমরা সবাই ফিরে আসবে, ফাউন আব্বে হুকুম, তখন আমি তোমাদের বলবো বিমা কন্তুম তা আমলুন, তোমরা কে কোথায় কী কাজ করেছিলে সেটা আমি বলবো। সেই হিসেবে প্রতিটি সন্তানের উচিত যে নিজের বিবির কথা শুনে বা বাপের বা মায়ের কোনো বাহ্যিক আচরণ দেখে রেগে তাকে গালিগালাজ না করা, বরং পিতামাতাকে মাথার উপরে ছাতার মতো মনে করে তার সারা জীবন দেখভাল, তার পরামর্শ, তার সব কিছু নিয়ে সুন্দর জীবনযাপন করা, এটাই সন্তানের বাপ মায়ের প্রতি অধিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।